গাইবান্ধার গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চাঁদায় গড়ে তোলা হয়েছে 7টি শিশু পরিচর্যা কেন্দ্র। এসব কেন্দ্রে সন্তানদের রেখে নিশ্চিন্তে কাজ করতে পেরে খুশি শ্রমজীবী মায়েরা। অন্যদিকে বিনোদন আর খেলাধুলার মধ্য দিয়ে নিরাপদে সময় কাটছে শিশুদের। প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিশু সুরক্ষা কেন্দ্র চালু হওয়ায় বাবা মায়ের অনুপস্থিতিতে দুর্ঘটনা থেকে এদের রক্ষা করা সম্ভব হচ্ছে বলে জানান উন্নয়ন কর্মীরা। গাইবান্ধা প্রতিনিধি এস এম বিপ্লব ইসলামের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কর্মজীবী নারীদের শিশু সন্তানদের নিরাপত্তার কথা মাথায় রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গড়ে উঠেছে 7টি শিশু পরিচর্যা কেন্দ্র। 2014 সালের জুন থেকে এগুলোর কার্যক্রম শুরু হয়। ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া ও উদাখালী ইউনিয়নের কালীর বাজারে কর্মজীবী নারীরা স্থানীয় একটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় এই দিবাকালীন শিশু পরিচর্যা কেন্দ্রগুলো গড়ে তুলেছেন। স্থানীয় কর্মজীবী নারীদের গড়ে তোলা এসব কেন্দ্রে নিরাপদে সময় কাটে এলাকার দরিদ্র পরিবারের শিশুদের। নদী ভাঙন কবলিত এলাকার নারীরা জীবিকার তাগিদে বিভিন্ন কাজ করেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এসব কেন্দ্রে শিশুরা খেলাধুলা, ছবি আঁকা সহ নানা রকম বিনোদনের সুযোগ পাচ্ছে। একটি কেন্দ্রে 30 জন করে শিশু থাকার ব্যবস্থা রয়েছে। প্রতিটি শিশুর জন্য মাসে 20 থেকে 25 টাকা করে দিতে হয় অভিভাবকদের। বাচ্চাদের এসব কেন্দ্রে নিরাপদে রাখতে পেরে খুশি শ্রমজীবী বাবা মায়েরা। ডিকেয়ার সেন্টারে বাচ্চাটা রেখে আমার খুব নিশ্চিন্তে আমি এই কাজটা শিখতে পারছি। আমরা মাঠে ঘাটে অন্যের বাড়ির কাজ করি, হয়তো আমাদের ছোট বাচ্চা নিয়ে গেলে কাজে খুব অসুবিধা হয়। বাচ্চাগুলোকে সঠিক সময়ে নিরাপদে রাখা রেখে মায়েরা আইনমূলক কাজে চলে যাবে। চরাঞ্চলের শ্রমজীবী নারীদের কাজের সুবিধার পাশাপাশি তাদের বাচ্চারা যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে সেজন্য সহযোগিতা করছে এসকেএস ফাউন্ডেশন। এর সাথে সরকারি সহযোগিতা পেলে বড় পরিসরে এই কার্যক্রম চালানো সম্ভব বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তার সহযোগিতা নিয়ে এগিয়ে আসে, তাহলে এই কার্যক্রমটাকে আরো এগিয়ে নেওয়া যাবে। এখানকার শিশু পরিচর্যা কেন্দ্রগুলো উদ্যোক্তা মায়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেও ইতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান উন্নয়ন কর্মীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।